এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন উপরবালা, যে আমাদের পাঠিয়েছেন, সবার একটা নিজস্ব একটা দায়িত্ববোধ, চিন্তা ভাবনা, কিছু কর্ম, সব কিছু জন্যই পাঠিয়েছেন। আমাদের পৃথিবীতে আসার একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অবশ্যই আছে। এবার আমরা সেটা হয়তো কতটা উপলব্ধি করতে পারি, কতটা জানতে পারি সেটা আমরা নিজেই জানি না, হয়তো আমরা কতটা বুঝতে পারি সেটাও নিজেই জানি না। তো সেই জানাটাই হচ্ছে আমাদের সারা জীবনের যুদ্ধটাই হচ্ছে আমাদের জানাটার একটা পথ বলতে পারেন। এই জীবনের গোটা যতদিন বেঁচে থাকবো, যতদিন জন্মগ্রহণ করার পর থেকে সেই এতটা সময় আমাদের লেগে যায়, সময় লেগে আমাদের জীবনে আসার মূল লক্ষ্যটা কি, যাই হোক সেটা তো বটেই। তো আজকে আমি আপনাদের কয়েকটা সিস্টেম আমি আপনাদের বলতে এসেছি, যেটা আপনারা যদি একটুখানি মাইনরলি অ্যাবসর্ব করেন, তাহলে আমি বলবো যে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প পাবেন আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আজকে ওই জায়গাগুলোই আমি আজকে একটু ছুঁয়ে দিতে এসেছি, হয়তো কেউ জানেন হয়তো বা কেউ জানেন না, যারা জানেন না তাদের পক্ষে এটা খুবই হেল্পফুল হবে, এটা আমার বিশ্বাস। তো এটা বলার আগে আমি আপনাকে একটা ছোট ইনফরমেশান দেবো, সে এখন ওয়েদার চেঞ্জ, এয়ার পলিউশন, বিভিন্ন আমাদের শারীরিক পেটের সমস্যা, বিভিন্ন কারণে আমাদের চুল উঠে যাচ্ছে, অনেকজনার চুল পড়ে যাচ্ছে, এবং এটা আমাদের একটা চিন্তার একটা কারণ হয়ে গেছে। তো সেই জন্যে আমি কীভাবে পাঁচটা ম্যাজিক টিপস আমি আমার একটা আর্টিকেলে লিখেছি, যেটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে যাবো, তো ওটা একবার মাইলোনি দেখে আসবে, কারণ ওটা থেকে আপনি কিছু টিপস অবশ্যই পাবেন যেটা আপনার চুল ঝরে পড়া থেকে একটু বঞ্চিত হবে। যাই হোক, এবার কাম টু দ্য পয়েন্ট। এবার যেটা আমি আপনাদের বলবো যে সিদ্ধান্ত নেওয়াটা একটা কিন্তু আমাদের জীবনের চরম একটা জিনিস, লক্ষ্য, যেটা দিয়ে আমার জীবনটা কেমন হবে, কেমন চলবে সেটা নির্ভর করে। তিনটে জিনিস আমরা যদি একটু মেনটেনেন্স করি, তাহলে কিন্তু এই আমাদের সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে খুব ভালো হবে। তিনটে জিনিস আমাদের মেনে চলতে হবে। আর একটা ছোট্ট গল্প বলবো, সেই গল্পটা আপনি যদি সারমর্মটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সিচুয়েশানে কোনটাকে ছাড়তে হবে, কোনটাকে ধরতে হবে, জীবনে কোনটাকে ছেড়ে দিলে আমার সিদ্ধান্তটা ভালো হবে, সবার হিতকর হবে, আমার হিতকর হবে, সেইটা কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, দেখুন, প্রথমত আমাদের জীবনে না তিনটে ইমোশন আছে, তিনটে জিনিস আছে যেটা জন্য আমাদের সিদ্ধান্তটা ঠিকঠাক নেওয়া হয়। একটা হচ্ছে আমরা যখন খুব আনন্দ প্রিয় হয়ে যাই, এতটাই আনন্দ প্রিয় হয়ে যায় যে নিজের হুঁশ হারিয়ে ফেলি, এতটাই আনন্দ প্রিয় হয়ে যায় নিজের ঠিক দিক নির্ণয় করতে পারি না। যখন খুব আনন্দে আছেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কথা দেবেন না তখন, কেন বলুন তো? তখন মনে হবে যে ওটা আমি করে ফেলবো, ওটা আমি করে ফেলবো, তখন কোনো সিদ্ধান্ত দিলে সেটা আপনি নাও করতে পারেন, করে উঠতে নাও পারেন। তখন যে মানসিক মেন্টালিটি যে চার্জ আপ হয়ে অবস্থায় থাকে, তখন মনে হয় সেটা আমি সব কিছু করে দেখাতে পারবো, কিন্তু তখন নেওয়ার সিদ্ধান্তটা আপনার ভুল হতেই হবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইতিহাস সেটাই বলছে। কোনো আনন্দ, বেশি আনন্দের সময় কিন্তু এটা সিদ্ধান্ত নেবেন না। আরেকটা কখন সিদ্ধান্ত নেবেন না জানেন? আরেকটা নেবেন না যখন আপনার মন বিষাদ সম্পন্ন হয়ে থাকবে, মানে সবসময় দুঃখ, বেদনা, কষ্ট পেয়ে থাকবেন, একাই গুমড়ে গুমড়ে ডিপ্রেশনে ভুগছেন, ওইটা নিয়েই লালন পালন করছেন, তখন কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ তখন সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি নিশ্চিত একটা কোনো আপনার জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্তটাই আপনি তখন নেবেন, তখন ওটা ওভারকাম করুন, একটু নিজেকে সামলিয়ে উঠুন, ওই সিচুয়েশান থেকে একটু উপরে উঠে নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি কোনটা ভুল করেছেন, ঠিক করেছেন, মেজারমেন্ট করে তারপর কিছুদিন পর হয়তো সিদ্ধান্ত। আর তৃতীয় নম্বর কি বলুন তো? আর তৃতীয় নম্বর হচ্ছে আপনি তখনই সিদ্ধান্ত নেবেন না যখন আপনি খুব রেগে যাবেন। আপনি যখন রেগে যাবেন তখন যদি আপনি সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে ক্ষতি করবে, এটা আমি আপনাকে 100% শিওর দিতে পারি। কারণ আমাদের রেগে গেলে আমাদের বিবেক, বুদ্ধি, চিন্তা ভাবনা সবগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলি, এবং এই হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের এই জীবনের সমস্যাগুলো আসে। তো ওইটা আমরা কিন্তু কখনোই করব না। এই তিনটে জিনিস যদি আমরা একটু মেনে চলি, তাহলে সিদ্ধান্তটা ঠিক হয়ে যাবে। এইবার যেটা আমি আপনাকে গল্পটা বলবো, সেই গল্পটা যদি একটু মানে ভেতর থেকে শুনতে পারেন তাহলে দারুণ লাগবে, এবং কোন সময় কোন জিনিসটাকে ছাড়তে হবে, কোন সময় যে সময় নিজের জিনিসটাকে ধরে রাখতে হবে, যেটা আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা করবে, সেই ইনফরমেশনগুলো এই গল্পের মধ্যেই পাবে। এবার শুরু করি গল্পটা, একটু অধৈর্য হবেন না, একটু শুনে রাখুন, গল্পটা সত্যি খুব জীবনের পরিবর্তন আনতে এই গল্পটা যথেষ্ট, এটা আমারও চিন্তাভাবনা অনেকটা পরিবর্তন করে দিয়েছে। এবার গল্পটা হচ্ছে যে একজন
কৃষক বা একজন একটা সিম্পল একজন কৃষক, উনি গরিব, খুব এক যে বড় লোক তা না। তো এবার ওকে কি করতে হবে, ওকে একটা গন্তব্যস্থলে যেতে হবে এবং সেই গন্তব্যস্থলে হয়তো মায়ের কাছে যেতে হবে, এরকম একটা কিছু। তো মায়ের কাছে যখন সে যাবে, তো এবং যেখানে আছেন সেখান থেকে মায়ের কাছে যেতে গেলে অনেকটা সময়, অনেকটা পথ, প্রচুর দূর, মানে দূরত্বটা অনেকটাই। তো যেতে গেলে হয় তাকে কোনো ট্রেন বা ট্রেনের মাসে যেতে হবে, কিন্তু তার কাছে সেই রকম অর্থ নেই যে সে ওই অর্থ সাহায্য দিয়ে ও ওই এক জায়গা থেকে ওর মায়ের কাছে সে পৌঁছাতে পারবে, সেটা তার পক্ষে কিন্তু অসম্ভবই ছিল। তাহলে ও কী করবে? তাহলে ওই পায়ে হেঁটে ছাড়া একদমই তার উপায় নেই। তখন সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমার যেমন পরিস্থিতি, যেমন আমাকে ঈশ্বর যেভাবে চালাচ্ছেন সেইভাবেই আমি যাব। অতএব আমার যেহেতু অর্থ নেই, তা আমাকে যেতে যেহেতু হবে, আমার ডিসিশনটা নিয়েছি, আমি তাহলে ডেফিনেটলি যাব। তো হেঁটেই আমি যাবো। সেই হাঁটতে হাঁটতে এবার কৃষকটি যাতায়াত শুরু করে, অনেক কিছু উঁচু নিচু পথ, কষ্ট হচ্ছে, তবু কিন্তু সে হেঁটে যাচ্ছে। তখন সে জানে আমার লক্ষ্যটা কিন্তু মায়ের কাছে যেতে। এবার ওই যেতে যেতে হঠাৎ করে এক দেখলো যে একটা সামনে একটা বিশাল নদী, বিশাল নদী পড়ে গেছে এবং তার সমুদ্রে তাই নদীর ঢেউয়ে প্রচুর, এক কানায় কানায় ভর্তি জল, এবং কৃষক সাঁতার কাটতেও জানে না। তাহলে কী করে পেরোবে? এবং ওখানে পেরোতে গেলে তো আমাকে, আমি ডুবে যাব, তাহলে আমাকে তো পেরোতে হবে। তখন ও চিন্তাভাবনা করতে করতে নেগেটিভ চিন্তাভাবনা করতে শুরু করলো। তখন সে ভাবলো, তাহলে কি আমি আর যেতে পারবো না? তাহলে কি আমার মায়ের কাছে যাওয়া হবে না? এই যে চিন্তাভাবনা করে ডিপ্রেশনে পড়ে, তারপরে হঠাৎ করে সে তখন বললো, না, আমাকে এইভাবে ভাবলে তো হবে না, আমাকে তো এগিয়ে যেতে হবে। তাহলে আমাকে এগিয়ে যেতে গেলে আমাকে কিছু নতুন কিছু সৃষ্টি করতে হবে। তখন সে এদিক ওদিক দেখতে লাগলো, দেখলো একটা বাঁশের ঝাড় দেখতে পাবে এবং বাঁশ গাছের ঝোপের মধ্যে দেখলো অনেকগুলো বাঁশ শুকনো অবস্থাতে পড়ে আছে। তখন তার মাথায় একটা 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 বুদ্ধি খেটে গেল যে ওই বাঁশগুলোকে যদি আমি একসঙ্গে বেঁধে একটা ভেলার মতো তৈরি করি, তাহলে ওটা কিন্তু আমাকে এই নদীটা পার হতে সেভ করবে। দেখা যাক না, চেষ্টা করতে তো দোষ নেই। তখন সে ওই চিন্তাভাবনা, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কিন্তু শুরু করলো জার্নিটা, এবং যেতে এবং সে একটা ছোট্ট একটা ভেলা তৈরি করলো, শক্তপোক্ত দিয়ে বেঁধে, গাছের পাতা টাতার ইয়ে লতা পাতা দিয়ে ভালো করে বেঁধে শক্তপোক্ত একটা ভেলা তৈরি করে সে নদীতে কিন্তু পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি। এবং আস্তে আস্তে সে ওই প্রস্তুতি নিয়ে দেখলো, আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের সাথে সাথে কিন্তু সে এই ভেলাটা বয়ে সে নদীটি পার করে, এবং তার সে খুশি, খুব কনফিডেন্স পেলো, সে খুব ভালো লাগলো তার। তারপর এবার ও আরো একটু এগিয়ে যাওয়ার পালা, এগিয়ে যেতে লাগলো। তখন সে বললো যে ইস, এই ভেলাটা তো আমাকে এতটা আমাকে দায়িত্ব দিয়েছে, এই যে দায়িত্ব নিয়ে পার করেছে, তাহলে আমি কি ভেলাটাকে ভুলে যাব? আমার তো আমাদের বিপদের সময় তো সে ছিল, তাহলে ওকে তো ভুললে চলবে না। তখন বললো, আমি একেও শুদ্ধ নিয়ে যাবো, আমি মাকে দেখাবো যে এ আমাকে আসার জন্য হেল্প করেছে একসঙ্গে। তখন সে পিঠে পিঠ ব্যাগ যেমন নেয় সেরকম একটা দড়ির সাহায্যে ও এরমভাবে পিঠের মধ্যে বেঁধে নিয়ে, এবং ওর পিঠ থেকে আরেকটু এতটা হয়তো তার আকৃতি, তো নিয়েও সে ওই টানতে টানতে, কষ্ট হচ্ছে তবু সে টানতে টানতে, যেহেতু ওকে খারাপ সময় হেল্প করেছে তাই টানতে টানতে সে নিয়ে গেল, নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে একটা বন এসে পৌঁছালো। এবং অদ্ভুত ব্যাপার, ওই বনের মধ্যে গাছগুলো এমনভাবে লাগানো যে একটা মানুষই শুধু পার হতে পারে, এবং কোনো তার ওই ভেলাটা কিন্তু তার সঙ্গে পেরোতে পারবে না, এতটাই তাদের দু একটার সঙ্গে একটা গাছের দূরত্ব আছে। তখন সে বলল, এই তো তারও তো মুশকিল হয়ে গেল, ভেলাটাকে নিয়ে যেতে পারবো না, তাহলে আমি ওকে কি ভুলে যাব? আমি ওকে কি এখানেই ফেলে দিয়ে চলে যাব? তাহলে আমি কি এত অকৃতজ্ঞ? তাহলে আমি কি করবো আমি? এখন সে সিদ্ধান্ত নিতে পারছে না। তখন সে নিজেকে একবার ছোট মনে করছে যে আমি ওকে ভুলে চলে যাব, আমাকে হেল্প করেছে, আবার একবার মনে হচ্ছে মায়ের কাছেও যেতে হবে। তখন সে একটা সিদ্ধান্তই সে নিল যে ঠিক আছে, আমাকে যখন যেতে হবে আমি এখন ভেলাটাকে এখানেই রেখে দিয়ে যাই, নাহলে আমি যেহেতু যেতে পারবো না, আমার টার্গেট হচ্ছে মায়ের কাছে যাওয়া। তখন ভেলাটিকে ওখানে ফেলে দিয়ে কিন্তু সে ওই জঙ্গল পেরিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে। এবার দেখুন, এখানে আমি একটা কথা আমি আপনাদের ইনফরমেশন দেবো যে দেখুন, এই চলার পথে, আমাদের জীবনে চলার পথে অনেক মানুষ আসবেন, অনেক স্মৃতি থাকবে, কিন্তু স্মৃতিগুলোকে আমাদের সারা জীবন ওই স্মৃতি ধরে থাকলে চলবে না, কারণ নতুন জীবনে নতুন স্মৃতি, স্মৃতিগুলো রাখতে হবে মনে, মনে গঠাতে, কিন্তু এগিয়ে যেতেও ভুললে চলবে না। কিছু জায়গাতে কিছু সিদ্ধান্ত নিতে গেলে কিছু স্মৃতিকে ওইখানে রেখে দিয়ে যেতে হবে আমাদের,
কিছু মানুষ বন্ধু বান্ধব সবাই থাকবেন হয়তো আমাদের জীবনে যারা আমাদের হেল্প করেছে তাদেরকে মনে রাখা দরকার কোনোদিনই ভুলবো না কিন্তু আমাকে আমার এগিয়ে যাওয়া পথটাকে জন্য যতটা যাওয়া প্রয়োজন ততটাকে আমাকে যেতে হবে যতটাই কষ্ট হোক না কেন তাদেরকে ছেড়ে আমাকে যেতে হবে একদম ট্রেনের মতো প্রত্যেকটা ট্রেনে স্টেশনে যখন থামে প্রত্যেকটা ট্রেন যখন স্টেশনে থামে তখন কিছু প্যাসেঞ্জার চলে যায় কিছু প্যাসেঞ্জার আবার ওঠে এইরকমই আমাদের লাইফ যতক্ষণ আমরা আমাদের ডেস্টিনি খুঁজে পাচ্ছি ততক্ষণ লড়ে যাই যেমন তো এইটাই কিন্তু আমরা জানি যদি আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি সঠিক সিদ্ধান্ত নিই তাহলে কিন্তু আমরা ঠিক জায়গাতেই পৌঁছে তখন কোনো স্মৃতি বা কারোর কোনো উপকার করা তা যদি আমার বাধা হয়ে যায় তখন তাকে স্মৃতির মধ্যে রেসপেক্ট অবস্থাতে রেখে আমরা কিন্তু তাকে ছেড়ে দিই এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত কারণ এটা হলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি তাই আজকে আমি আপনাদের বলবো এবার থেকে যে আমরা সবাই মিলে এমন এমন সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তগুলো আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে আমাদের সমাজের আমূল পরিবর্তন ঘটাতে পারে যদি আজকের ভিডিওটা আপনার কোনো জায়গাতে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আবার আসবো নতুন একটা টপিক নিয়ে আজকের জন্য বাই বাই